Assalamualaikum, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে বেকিং এ ঝামেলা ছাড়াই দারুন মজার একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা কতটা সফট সেটা নিশ্চয়ই এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখে নেওয়া যাক এই কেকটা কিভাবে বানানো যায়। কেকটা বানানোর জন্য এখানে আমি একটা বোল নিয়েছি। এখন নিয়ে নিব দুইটা ডিম আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। যদি ফ্রিজে থাকে তাহলে প্লিজ এক ঘন্টা আগে ডিমটা বের করে নেবেন ফ্রিজ থেকে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে আমি হুইস্ক করে নিব। 3 থেকে 4 মিনিটের মতো এই ডিমটাকে আমি ফেটিয়ে নিব। 3-4 মিনিট পর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আর চিনিটা কিন্তু আমি একবারে দিব না, টোটাল 3 বারে দিব। তো চিনিটা দিতে থাকবো আর এইভাবে হুইক্স দিয়ে আমি এটাকে মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। তো চিনিটা গলে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটাকেও কিন্তু আমি 2 বারে দিচ্ছি। দিয়ে এটাকে আমি বিট করতে থাকবো। এটা টোটাল আমি 5 থেকে 7 মিনিটের মতো বিট করে নিয়েছি। যখন এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে তখন আমি এর ভিতরে শুকনো উপকরণগুলো মিক্স করবো। এখন এর ভিতরে আমি সবগুলো শুকনো উপকরণ মিক্স করছি। তো তার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ আটা নিচ্ছি। আর আটা আজকের কেকটা আমি আটা দিয়েই তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ খাবার সোডা, বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই কেকটা বানাতে গেলে কিন্তু অবশ্যই এই শুকনো উপকরণগুলো চেলে নেবেন একটা ছাঁকনির সাহায্যে, কারণ শুকনো উপকরণগুলো যদি চেলে নেওয়া হয় তাহলে কেকটা খুবই স্পঞ্জি হয় এবং এর ভিতরে কোনো রকম দলা পেকে থাকে না আর খুব তাড়াতাড়ি মিক্স করে নেওয়া যায়। তো খুবই আলতো করে এই শুকনো উপকরণগুলো এই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, খুবই আলতো করে এই মিশ্রণটাকে এইভাবে মিক্স করতে হবে। আর এই কেকের ব্যাটারটা কীরকম হবে এর কনসিস্টেন্সিটা আমি একটু দেখিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স। আপনার চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন, আবার চাইলে অ্যাসেন্স ছাড়াই কেকটা বানিয়ে নিতে পারেন। তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এই কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন কীরকম। অন্যদিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি আর টিফিন বক্সে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমি মেলাবানি যে বক্সগুলো থাকে সেইগুলো নিয়েছি। যেহেতু আমি কেকটাকে বেক করব না, আমি এটাকে স্টিম করব, আই মিন এটাকে ভাপে দিব। কেকটা বানাতে গিয়ে আমি দেখছিলাম এর ভিতরে একটা ময়লা পড়েছে, তো সেটাও আমি তুলে নিলাম। যাই হোক, আমি কড়াইতে একটু পানি বসিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। দেন আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো এইভাবে ভাপে দিব। বিশ থেকে 25 মিনিট পর আমার কেকটা অলরেডি হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখাচ্ছি কেকটা হয়েছে কি না। যখন এই টুথপিকের গায়ে কিছুই লেগে থাকবে না তখন বুঝবেন যে কেকটা বেক করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে চারিধার দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে। এখন কেকের এই মোল্ডটা থেকে আমি কেকটাকে তুলে নিচ্ছি। কেকটা কতটা সফট হয়েছে আমি একটু কেটেও দেখাচ্ছি। আর কেকটার এই স্মেলটা যে এত দারুণ হয়েছিল, যেহেতু ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়েছিল, আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি কেকটা যখন কাটছিলাম অলরেডি ভিডিওর ভিতরে আমার মেয়ে এখান থেকে এক টুকরো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেখুন, সে মানে ভিডিও করতে করতে এখান থেকে নিয়ে একটা দৌড়, সে খাবেই এখন। আর এটা বানানোর সাথে সাথেই আমার ফুরিয়ে গেছিলো, জাস্ট মানে বানাতেই দেরি, ফুরাতে আর দেরি হয়নি। মাশাআল্লাহ কেকটা অসম্ভব মজা হয়েছিল। আর কি বলবো, আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন কেকটা কতটা সফট আর এটা খেতে কতটা মজা। আমি একটু ভেঙে দেখাচ্ছি এই ভিতরটা কতটা সফট হয়েছে। আপনার বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
आशा करछि बराबरेर मतो आमार आजकेर रेसिपि भालो लेगेछे। जोदि भालो लेगे थाके ताहले प्लिज आमार चैनलटि सबस्क्राइब करबेन। आज एई पर्यन्तई, आल्लाह हाफेज।